সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, আর আমি আপনাদের সাথে আপনাদের প্রিয় কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী। প্রতিদিনের মতো আজকেও আমার সাথে একজন গুণী বিশিষ্ট সঙ্গীত শিল্পী রয়েছেন। উনার সাথে তো পরিচয় করবই, অবশ্যই পরিচয় করব, কিন্তু তার আগে একটা জরুরি তথ্য। আপনারাও কি স্বপ্নাঙ্গনে আসতে চান? কিভাবে আসবেন? 7ই জুলাই অর্থাৎ দক্ষিণ দমদম বেদিয়াপাড়াতে আমাদের একটি অডিশনের ব্যবস্থা করা হয়েছে। যদিও স্বপ্নাঙ্গনের অডিশন আমাদের করা হয়, কিন্তু এবারে দক্ষিণ দমদমে অডিশনের ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা যারা অংশগ্রহণ করতে চান, ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। চলুন আর সময় নষ্ট করব না, চলে যাব আমাদের শিল্পী বন্ধুর কাছে। দাদা, কোত্থেকে আসছেন? নমস্কার, আমি আসছি নওদাপাড়া থেকে, কলকাতার গানলোক ছাড়িয়ে যেটা। অরূপ দাদাই তো? আমার নাম অরূপ সেনগুপ্ত। অরূপ সেনগুপ্ত, কি ধরনের গান গান দাদা আপনি? আমি অ্যাকচুয়ালি সব রকমই মিলেমিশে গাই। আজকে আমাদের সব রকমই শোনাবেন তাই তো? সব রকম। তো প্রথমে কি শোনাবেন? প্রথম আমি সেই কিশোর কুমার জির গাওয়া গান আজ এই দিনটাকে অন্তরালে, ওইটা থেকে শুরু করছি আজকে। তাহলে বেশ বেশ শুনে নি তাহলে। ঠিক আছে। আজ শুধু ভালোবাসা মাসে
শুধু কার হাসাহাসি, রঙের বর্ষায় নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো, রঙের বর্ষায় নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূর যেখানে থাকো, লা বাহ অসাধারণ দাদা অসাধারণ, কেমন একটা একটা ঘোরের মধ্যে রয়েছি সকাল সকাল, খুব ভাল লাগছে। কি গান শোনাচ্ছেন, পরবর্তী গান কি শোনাচ্ছেন? পরে সান সানের গাওয়া গান প্রেমের কাহিনী থেকে। বেশ শোনান তাহলে, শোনান শোনান। ওকে, চায় মনে হারাতে দেবে দেবে ধরাতে।
সেই চোখের আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিণী আজ রাগে ছোট ছিলাম 4 বছর বয়স, তখন বাবার হাতেই মানে আমার হাত খুড়ি হয়েছিল গানের। প্রথমে আমি শুরু করেছিলাম রবীন্দ্রসঙ্গীত দিয়ে। সেই কথাটা আমার মনে পড়ছে, আজ থেকে বহু বছর আগে, তখন 4 বছর বয়স, প্রথম গিয়েছিলাম জেরাতে মধুয়ার কুলি। ঠিক আছে, সেই ধরনের গান আজকে কিছু হবে না, আজকে সেই ধরনের গানের প্রিপারেশন নিইনি, যদিও অন্যদিন যখন আসবো আবার আপনারা যখন ডাকবেন তখন অবশ্যই আমি শোনাবো রবীন্দ্রসঙ্গীত। নজরুল গীতি আমাদের তো সময়ও খুব কম থাকে, নিশ্চয়ই আপনি সেভাবে তাহলে ঝুলি সাজিয়ে আসবেন। হ্যাঁ, সেইভাবে ঝুলি সাজিয়ে আসবেন। আপনি যেভাবে ঝুলি সাজিয়ে এসেছেন আমরা সেইভাবেই আপনার গান শুনবো। তবে সময় হয়েছে আমাদের একটা ছোট্ট বিরতি নেওয়ার, ফিরে আসছি বিরতির পর। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে নিয়ে আমাদের বিশিষ্ট গুণী শিল্পী অরূপ সেনগুপ্তকে। আসুন দাদার কণ্ঠে আরো কিছু গান শুনে নিই। দাদা, এবারে কি শোনাচ্ছেন? এবার শোনাচ্ছি আমি একটা হিন্দি গান, দুটো তো বাংলা গাইলাম, বেশ তাই শোনা, একটা হিন্দি শোনাচ্ছি। লিখা রাখা হে
শেষ নিবেদনে যাব, কারণ আপনাকে ছাড়তে একদমই ইচ্ছা করছে না, সেটা আপনি বুঝতেই পারছেন, কিন্তু কিছু তো করার নেই। তাই শেষ নিবেদন কি বলবো? শেষ নিবেদন হলো হিন্দি একটা গান গাইছি। বেশ বেশ, শোনান শোনান। পার জো যায় জওয়ানি ফের না আয়।
দিনে কে চার দে বাকি হে বেকার দে দিনে কে চার দে বাকি হে বেকার দে সুন্দর। কিন্তু আজকে আমাদের সময় শেষ, দাদা আমাদের এখানেই বিদায় নিতে হবে। সময় যেহেতু আজকে খুবই কম, দাদাকে এখানেই ছেড়ে দেবার পালা আমাদের। কিন্তু আপনারা কোথাও যাবেন না, আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশন, এবং প্রতিদিন সকাল ঠিক 9:30 সোম থেকে শনি আর রবিবার সকাল ঠিক 9:25 চ্যানেল ভিশনের পর্দায় স্বপ্নাঙ্গন। আজকে দাদাকে আমরা এখানেই ছাড়ছি আজকের মতন। নমস্কার। নমস্কার। কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে।